আজ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আগের দুটো ভিডিওতে কিছু ওয়ার্ড, নাম্বার, পার্সন নিয়ে আলোচনা করেছি। তোমরা একটু যদি আগের দুটো ভিডিও দেখে নাও, তাহলে এই ভিডিওটার সেন্টেন্স সম্পর্কে যে আলোচনাটা করব সেটা বুঝতে অনেক সুবিধা হবে। সেন্টেন্স কাকে বলে? আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং ইন এ গিভেন কন্টেক্সট ইজ কল্ড আ সেন্টেন্স। কোনো একটি প্রসঙ্গে সুস্পষ্ট অর্থযুক্ত শব্দ বা শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে, সেন্টেন্সকে বাংলাতে বাক্য বলে। তো ব্যাপারটা এরকম যে কতগুলো শব্দ একসঙ্গে বসে যদি একটা অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলবে। যেমন আমি স্কুল থেকে ফিরছি, এটা যেমন একটা সেন্টেন্স। কিন্তু যদি বলি আমি স্কুল ফিরছি, তাই এটা কোনো মানে বোঝা যাচ্ছে না বা অর্থ প্রকাশ করতে পারছে না, তখন এটা কোনো সেন্টেন্স নয়। তাহলে কতকগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখনই তাকে সেন্টেন্স বলবে। সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট উদ্দেশ্য, ভার্ব ক্রিয়া, এবং অবজেক্ট হচ্ছে বিধেয়। এবার সেন্টেন্সকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। প্রথম অ্যাসার্টিভ, দ্বিতীয় ইম্পারেটিভ, তৃতীয় ইন্টারোগেটিভ, ফোর্থ অপটেটিভ, ফিফথ এক্সক্লেমেটরি। এবার আমরা জানবো অ্যাসার্টিভটা কী। অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক, জাস্ট একটা বর্ণনা দেওয়া। যেমন হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে। এটাতে নর্মাল কোনো টোন নেই, জাস্ট একটা বর্ণনা করা হয়েছে। তাহলে অ্যাসার্টিভ হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক। আই অ্যাম প্লেয়িং ফুটবল, সি ইজ সিঙ্গিং আ সং, এগুলো যেমন একটা বিবৃতিমূলক। এবার আসছে ইম্প্যারেটিভ। ইম্প্যারেটিভে হচ্ছে আদেশ, অনুরোধ বা উপদেশ, এগুলোকে বোঝায়। আদেশ মানে অর্ডার করা, অনুরোধ মানে রিকোয়েস্ট, আর উপদেশ মানে অ্যাডভাইস। ডোন্ট গো দেয়ার, এটা আদেশ করার টুনে বলা হচ্ছে। প্লিজ ডোন্ট গো দেয়ার, প্লিজ যখন বলা যায় তখন অনুরোধের টুনে বলা হচ্ছে। শাট দ্য ডোর, আদেশ করা হচ্ছে। তো আদেশ, উপদেশ আর অনুরোধ যখন করা হয় তখন সেটাকে বলে ইম্প্যারেটিভ। দয়া করে রাস্তা পারাপারের সময় কানে মোবাইল ফোন দিয়ে কথা বলবে না, এটা উপদেশও হতে পারে, অনুরোধও হতে পারে, আদেশও হতে পারে। তো এইরকম সেন্টেন্সকে আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্স বলি। এবার আসছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক। ইজ হি এ গুড বয়, সে কি ভালো ছেলে? উত্তর না বা হ্যাঁ হতে পারে, মানে প্রশ্ন। বা এটা যদি জিজ্ঞাসা হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে হোয়াট শব্দটা আছে মানে এটা প্রশ্নসূচক, মানে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার নাম কি। তো যে কোনো প্রশ্ন করা হলে তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ। এরপরে আসছি অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনা। প্রার্থনা সূচক মানে কারোর জন্য, যেমন হ্যাপি বার্থডে, উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে, বা গড মাইট ব্লেস ইউ, মে হি বি হ্যাপি, লং লিভ দ্য কিং, এগুলো আমরা উইশ করি বা প্রার্থনা করি। তাহলে আমরা যখন ভগবানের কাছে কিছু প্রার্থনা করি তখন সেটাকে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। বা কাউকে যদি কিছু উইশ করি, হ্যাভ এ নাইস ডে, গুড লাক ফর ইয়োর এক্সাম, এরকম সেন্টেন্সগুলোকে বলা হয় অপটেটিভ। এরপর লাস্টে আসছে এক্সক্লেমেটরি, আবেগ সূচক। যখন মনের আবেগ বেরিয়ে আসে, হুররে ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, বা ওফ কি গরম, উফ কি ঠান্ডা, ঠিক এই মনের যখন আবেগগুলো বেরিয়ে আসে তখন তাকে বলে এক্সক্লেমেটরি। তাহলে আর একবার প্রথম থেকে বলি, অ্যাসার্টিভ মানে বিবৃতি, ইম্প্যারেটিভ মানে আদেশ, অনুরোধ, উপদেশ, ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক, অপটেটিভ মানে ইচ্ছা বা প্রার্থনা, এক্সক্লেমেটরি মানে এক্সক্লেম মানে নিজের মনের আবেগটাকে বার করা, মানে আবেগ সূচক।